একটা দেশি ঘিয়ের যা গন্ধ বেরোচ্ছে না ভাই, কি বলবো, চরম ব্যাপার, দেখলেই পুরো লোভ লেগে যাবে। আহা হা হা, চাপটা দেখো, ও হো হো, বলছে চিকেন চাপ দেখলে প্রেমে পড়ে যাবে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। জয় হিন্দ বন্ধুরা, তোমাদেরকে অনেকদিন পরে নতুন একটা ফ্রেশ ব্লগে আমার সঙ্গে আমার চ্যানেলে স্বাগত। বৃষ্টি হয়েছে, ঠান্ডাটাও পড়ছে, তার সঙ্গে বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা কিন্তু আমার আবার বেড়ে যাচ্ছে। মানে বিরিয়ানি খেতে হবে, 60 টাকা দিয়ে তোমরা যদি আনলিমিটেড বিরিয়ানি খেতে পারো, ব্যাপারটা কেমন হয়? মানে দারুণ ব্যাপার, হ্যাঁ কি নয়? তো এইখানে কিন্তু মাত্র 60 টাকা থেকে স্টার্টিং আনলিমিটেড বিরিয়ানি, আলুটাও আনলিমিটেড। মানে আমি এখন রয়েছি কৃষ্ণনগর, পেছনে দেখতে পাচ্ছ A1 বিরিয়ানি শপ, যত খুশি তত খাও। মানে ভাবো জাস্ট, এই পেছনের দোকানে, প্রীতমের দোকানে যাব। ভালো লাগলে চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, সঙ্গে থাকবে। মানে আনলিমিটেড বিরিয়ানি কৃষ্ণনগরে প্রথম। তো চলো দেখি কি রয়েছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, একদম কিন্তু নিজের শহর, যেহেতু কমফর্ট জোনটাই, লেভেলটাই কিন্তু আলাদা হয়। আর এই সেই লেভেলের সঙ্গে A1 বিরিয়ানি, মানে নাম শুনেই বুঝতে পারছো টপ ক্লাস বিরিয়ানি। আমি আগেও এসেছি, তোমাদেরকে বললাম, সামনে প্রীতম কাজ করছে, বুঝতেই পারছো ব্যস্ততার মধ্যে রয়েছে। আজকে আবার পয়লা মে, ছুটিও রয়েছে। আমি যথারীতি, প্রীতম ভাই কেমন আছো? একদম একদম, তোমার এই যে দেখলাম আনলিমিটেড বিরিয়ানি নাকি তোমরা দিচ্ছ, মানে একদম যত খুশি। আচ্ছা আমি এই হাড়িটা একটু খুলে দেখাও না, এখানে যদি যতটা বিরিয়ানি আছে আমি যদি সবটা খেয়ে নিই হবে? ওই 70 টাকায় হবে? 60 টাকা, 70 টাকায় সবটা খেয়ে নেবো? তুমি গ্যারান্টি তো? আচ্ছা, মানে বুঝতে পারছো, মানে বসে খেতে হবে, চ্যালেঞ্জ এটাই। এটা কোন রকম অকেশন, যেমন পূজো টুজো সময়, আচ্ছা এটা কিন্তু বন্ধ থাকবে। আলুটা আনলিমিটেড, রাইসটা আনলিমিটেড, মানে ভাবো জাস্ট। আচ্ছা কৃষ্ণনগরে তো কোনো জায়গায় দেয়া হচ্ছে না, আমি তো শুনিনি এখনো পর্যন্ত। মানে কিভাবে, কি হঠাৎ করে আইডিয়াটা আসলো কোথা থেকে? বিরিয়ানি লাভার যারা রয়েছে তাকে খাওয়াতে ইচ্ছে হচ্ছে নাকি? একটু লিস্টটা দেখে নিই কী কী রয়েছে। দেখো মাটন বিরিয়ানিটা 160 থেকে স্টার্ট হচ্ছে, আর এদের বিরিয়ানি স্টার্ট হচ্ছে 60 টাকা থেকে। তো তোমরা একটু পজ করে দেখে নিও, এটা হচ্ছে ভাই ঢোকার সঙ্গে সঙ্গে লুকটা। মানে তোমরা এইভাবে ঢুকবে, এইখানে বসার জায়গাটা তোমাদের একটু দেখাবো আমি। মানে সকালবেলায় প্রথম স্টার্টিং হতেই কিন্তু মানুষজন যথারীতি খাওয়া দাওয়া করছে, তোমরা যেমনটা দেখতে পারছো। একটু অ্যাঙ্গেল করে দেখাই, তোমরা দেখো অনেকটা বসার জায়গা, স্পেস কিন্তু মোটামুটি খারাপ না, সুন্দর স্পেস রয়েছে, বসার জায়গা ঠিকঠাক রয়েছে। এবার কি করতে হবে, বিরিয়ানিটা খেতে হবে, এক্সপ্লোর করতে হবে। এদিকে আবার কি চলছে, এদিকে স্যালাড ফ্যালাড এগুলো কাটাকাটি চলছে। চলো ঠিক আছে, সঙ্গে থাকো। প্রীতম একটু যদি তুমি বিরিয়ানিটা খুলে দেখাও, একটু লোভ লাগাই তোমাদেরকে, একটু দেখাও মাটন কি, চিকেন কি পিস টিস রয়েছে। ও একদম ঘিয়ের, একটা দেশি ঘিয়ের যা গন্ধ বেরোচ্ছে না ভাই, কি বলবো, চরম ব্যাপার, দেখলেই পুরো লোভ লেগে যাবে। আহা হা হা, ও এটা কি আছে, এটা এটা চিকেনের পিসটা দেখেছো ভাই? জাস্ট দেখো রাইসটা দেখেছো, একদম কালার্ড সুন্দর রয়েছে কিন্তু ভাই, এদিকে দারুণ রয়েছে। এই দিকটায় তোমাদের চিকেন চাপ রয়েছে, এদিকে দেখবো একটুখানি, তুমি একটু আমাকে চিকেন চাপটা দেখিয়ে দাও। চাপটা দেখো, ও হো হো, বলছে চিকেন চাপ দেখলে প্রেমে পড়ে যাবে। সত্যি সাইজ গুলো দেখেছো, কিরম দাম আছে প্রীতম এটার? 65 করে চাপটা দেখো, দেখো দেখো জাস্ট গ্রেভিটার কালারটা, চাপটাও দেখতে হবে, বস দারুন, অসাধারণ। তো বন্ধুরা চলে এসছে সেই কাঙ্ক্ষিত চিকেন বিরিয়ানি। মানে আমি একটা কথাই বলবো, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে তুমি আমারই, মানে কিছু বলার নেই। তুমি A1 বিরিয়ানি, চিকেনটা বেরিয়ে আসছে, A1 বিরিয়ানির চিকেনটা, এইটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে আনলিমিটেড। মানে এখানে বসে খেলে এই যে আলুটা দেখতে পাচ্ছ, ও জিভে জল আনা, আর এই রাইসটা তোমরা কত খেতে চাও সবটা কিন্তু তোমরা আনলিমিটেড পাবে। এই চিকেন বিরিয়ানিটার দাম মাত্র 100 টাকা, এখানে বিরিয়ানি স্টার্ট হচ্ছে 60 টাকা থেকে। প্রথম বাইটটা দেখবো। আচ্ছা প্রথমে একটু মাংসটা খাওয়া যাক, একটু চিকেনটা খাওয়া যাক, রেডি? ও লেভেল, খুব সুন্দর লাগলো চিকেনটা, দেখো সফটটা দেখো, মাংসটা সেদ্ধ হয়েছে, জাস্ট দেখো আলুটার সাইজটা দেখো ভাই, দারুন দারুন সেদ্ধটা দেখো কিরকম হয়েছে, ও হো হো আলাদাই লেভেল। আচ্ছা এবার একটু রাইসটা ট্রাই করা যাক, রাইসটা একটু দেখি। বন্ধুরা রাইসটা একদম ঝরঝরে, আর সব থেকে বড় কথা বিরিয়ানির একদম নর্মাল ঘরোয়াভাবে তৈরি করা, মানে তোমাদের খেয়ে
এইটা হচ্ছে চিকেন চাপ, জাস্ট চিকেন চাপটা দেখো গ্রেভিটা ভাই, আর চিকেন চাপটাকে একটু তুলে দেখাই, সাইজটা দেখো আমার থেকেও বড় মনে হচ্ছে, না 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 এটা এটা বাড়াবাড়ি হয়ে গেল, এটা বাড়াবাড়ি হয়ে গেল, 65 টাকা মাত্র, মানে ভাবো জাস্ট। একটা কথাই বলবো, বিরিয়ানির প্লেটটা হাতে নিয়ে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, অসাধারণ। এই যে চিকেন চাপ, এই চাপের গ্রেভিটা একটু হালকা করে এইভাবে তুলে, ও হো হো কালারটা দেখো, সে একেবারে গন্ধটাও সেরা। এইখানে একটু নিয়ে আমি একটু এই গ্রেভিটা মাখিয়ে গ্রেভিটা একটু দিয়ে নিয়েছি, চিকেন চাপের যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, গ্রেভি গ্রেভি, ও এটা একটু মাখিয়ে হালকা করে আলতো করে একটু আলুটা একটু এই এই এদিকে আলুটা আছে একটু ভেঙে নিয়ে এর সঙ্গে মিশিয়ে একটু ট্রাই করি। স্বর্গীয় অনুভূতি, দারুণ দারুণ, মানে আলাদাই লাগছে ভাই। প্রত্যেকটা মশলা এমনভাবে মিক্স হয়েছে চিকেন চাপের সঙ্গে, এবং সবকটা কাজুর একটা ফ্লেভার রয়েছে, সব মিলিয়ে কিন্তু A1। তো বন্ধুরা, খাওয়া দাওয়া যথারীতি কমপ্লিট। মিটমকে অনেক ধন্যবাদ এত সুন্দর খাবার দাবার প্রোভাইড করেছে। তোমরা সবাই আসতে পারো, দেখতে পারো, তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে পারো। তোমাদেরকে লোকেশনটা বলে দিই, পেছনে হচ্ছে আমাদের কৃষ্ণনগর পৌরসভা। এই পৌরসভা থেকে ছাড়িয়ে গেলেই সামনের দিকে তোমরা কিন্তু এই দোকানটা পেয়ে যাবে। তো চলো দেখাচ্ছি আমি। এ দেখো কৃষ্ণনগর পৌরসভার মোড়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি। এটা হচ্ছে কৃষ্ণনগর পৌরসভা, আর দোকান পেছনের দিকে। তো এই দেখো পৌরসভা, তোমাদের দেখিয়ে দিলাম পৌরসভার মোড় কৃষ্ণনগর। এইখান থেকে সোজা একটুখানি তোমরা এগোবে, এইটা হচ্ছে দোকানটা। আর সামনে যদি তোমরা আসতে চাও সামনের থেকেও আসতে পারো, ওটা হচ্ছে পোস্ট অফিসের মোড়। তো একদম লোকেশনটা কোনো অসুবিধা নেই বুঝতে, আর টাইমিংটাও তোমাদেরকে বলে দিচ্ছি, দুপুর 12টা থেকে একদম রাত্রি 10টা পর্যন্ত চলে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, সঙ্গে থেকে এটাই বলবো, আর প্রীতমকে একটু দেখিয়ে দিই। প্রীতম তাহলে আসা যাক, এত ভালো বিরিয়ানি প্রোভাইড করলে থ্যাংক ইউ সো সো মাচ। মোটামুটি তাহলে আজকের মতন টাটা, অবশ্যই আসবো।